কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার প্রমত্তা পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। এই মহাসড়ক থেকে এখন নদীর দূরত্ব এখন মাত্র 100 মিটার। পদ্মা নদীর তালবাড়িয়া পয়েন্টে ভাঙন নতুন না হলেও এবারের মতো ভাঙন আগে দেখেননি এলাকাবাসী। গত 20 বছরে তালবাড়িয়া বহলবাড়িয়া ইউনিয়নের 6টি গ্রামের 6 থেকে 7 হাজার ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়কের দূরত্ব এখন নদী থেকে মাত্র 100 মিটার। তালবাড়িয়া পয়েন্টের বিপরীতে নদীর উত্তর পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য 300 মিটার নদী ভরাট করে বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে নদীর দক্ষিণ পারে ভাঙন এখন ভয়াবহ রূপ নিয়েছে বলে ধারণা স্থানীয়দের। ওইবারে পারমাণবিক বিদ্যুৎ যতদিন হয়েছে তারপরে থেকে সম্পূর্ণ পানির মাথা এই গ্রামে চাপ করে গ্রাম ভাঙি শেষ করে দিচ্ছে। এবছরে 3 দিনে একটা পুরো গ্রাম বিলীন হয়ে গেছে। এখনই ভাঙন ঠেকাতে না পারলে যে কোনো সময় ভেঙে যেতে পারে কুষ্টিয়া পাবনা মহাসড়ক। কি হারে ভাঙন আছে, নদী ছিল কোন আর আইলো কোন, এইভাবে যদি ভাঙতে থাকে কয়েকদিনের ভিতরে এই হাইওয়ে রোড সেই রোড ঠেকানো যাবে না। এদিকে ভাঙন ঠেকাতে প্রায় 7 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য 1 বছর আগে একটি প্রকল্প প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও সাড়া মেলেনি। এখন যে বাড়িগুলো আছে বাড়িগুলোই এমন অবস্থায়, এবারও 50টা বাড়ি আমরা হেঁটাই নিছি, একটা মাত্র পথই হচ্ছে স্থায়ী বাঁধ। লক্ষ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হবে, কারণ মোংলাপোর্ট থেকে নর্থ বেঙ্গলে যাওয়ার যে রাস্তাটি ভেঙে গেলে মোংলাপোর্ট আমি মনে করি অনেকখানি অচল হয়ে যাবে। নদীর উত্তর পারে অবকাঠামো নির্মাণের ফলেই এমন ভয়াবহ ভাঙন বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ডিবিসি নিউজ ডেস্ক।